হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শালবাদা শেফ। আজকে আমি আপনাদের সঙ্গে সোয়াবিন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। এই বিরিয়ানির রেসিপিটা আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন আমার দর্শক বন্ধু মিস সুলতানা বেগম। সোয়াবিন বিরিয়ানি শুনে মনে করবেন না যে এটা কম টেস্টি হয়, এই বিরিয়ানিটা বেশ টেস্টি হয়। আর যারা চিকেন মাটন খান না তাদের জন্য এটা দারুণ বিকল্প। বিরিয়ানির জন্য আমি নিয়েছি 100 গ্রাম নিউট্রেলা সোয়া চাংস, বেশি পরিমাণে জল দিয়ে একটা পাত্রে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। লং গ্রেন বাসমতি রাইস 500 গ্রাম, আমি নাফিস ব্র্যান্ডের চাল নিয়েছি, আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের চাল নিতে পারেন। চালটা আলতো হাতে ধুয়ে নেব আর বেশি পরিমাণে জল দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। ৩০ গ্রাম আদা ও 20 গ্রাম রসুন একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি, 2 টুকরো পাতিলেবু, আলু বখরা 5টা, আলু 500 গ্রাম বড় বড় টুকরোয় কেটে ধুয়ে নিয়েছি, 200 গ্রাম পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ, গরম মশলা পাউডার 1/2 চা চামচ, বিরিয়ানি মশলা 6 গ্রাম বা 3 চা চামচ। এটা আমার বাড়িতে তৈরি বিরিয়ানি মশলা, এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। বিরিয়ানি মশলা 2 গ্রাম বা 1 চা চামচ, বিরিয়ানি মশলা 2 বানাতে 1 গ্রাম ছোট এলাচ ও 1 গ্রাম জৈত্রী একসঙ্গে গুঁড়ো করে নেবেন, 40 গ্রাম খোয়া ক্ষীর গুঁড়ো করে নেবেন, ঘি 100 গ্রাম, রোজ ওয়াটার 3 চা চামচ, কেওড়া ওয়াটার 4 চা চামচ, মিঠা আতর 3 ফোঁটা, সাদা তেল 250 মিলি, গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 4টে তেজপাতা, 3 ইঞ্চি ডালচিনি, 10টা ছোট এলাচ, 10টা লবঙ্গ, 10টা গোলমরিচ ও 10টা কাবাব চিনি। বড় এলাচটা বাড়িতে ছিল না তাই ইউজ করতে পারিনি, আপনারা 2টো বড় এলাচ নেবেন। 40 গ্রাম কাজু অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। জল ঝরানো টক দই 100 গ্রাম ভালো করে ফেটিয়ে নিয়েছি, 50 মিলি মতো গরম দুধে 1/4 চা চামচ স্যাফরন ফুড কালার গুলে নিয়েছি, 200 মিলি দুধ, 2-3টে ছোট এলাচ ও 2টো লবঙ্গ দিয়ে ফুটিয়ে রেখেছি, এতে 1/2 চা চামচ নুন, 1/4 চা চামচ বিরিয়ানি মশলা 1/6 চা চামচ বিরিয়ানি মশলা 2 দিয়ে গুলে নেব। প্রথমে ভিজিয়ে রাখা সয়াবিন ভালো করে ধুয়ে নিতে হবে। মিডিয়াম হাই ফ্লেমে একটা কড়া বসিয়ে এতে সয়াবিনটা দিয়ে দেব, 750 মিলি জল ও 1 চা চামচ নুন দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে কভার করে 18 থেকে 20 মিনিট সয়াবিনগুলো সেদ্ধ করে নেব। কুড়ি মিনিট সেদ্ধ করে নেওয়ার পর গরম জলটা ফেলে দেব। এরপর প্লেন জল দিয়ে সয়াবিনগুলো আবারও ধুয়ে নিতে হবে, এতে সয়াবিনের ভেতরকার গরমটা বেরিয়ে যাবে। বেশ ঠান্ডা হয়ে গেলে সয়াবিনগুলো আলতো হাতে চেপে চেপে জল বার করে নিতে হবে। এরপর ভাতটা তৈরি করে নেব। হাই ফ্লেমে একটা হাঁড়িতে 3 লিটার আন্দাজ জল বসিয়েছি, এতে 1/2 গোটা গরম মশলা, 1 চা চামচ কেওড়া ওয়াটার, 1 চা চামচ ঘি, 1 টুকরো পাতিলেবুর রস ও 3 চা চামচ নুন দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। বিরিয়ানিতে যেমন নুন খান জলটাও সেই অনুযায়ী নুনটা রাখবেন, নুনটা এই সময় চেক করে দেখে নেবেন। জলটা ভালো করে 2-3 মিনিট ফুটতে দেবেন যাতে মশলার ফ্লেভার জলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। চালটা ফুটন্ত জলে সাবধানে দিয়ে দিতে হবে। সাবধানে তলাটা একটু নেড়েচেড়ে দেব,
ফ্লেমটা হাই রাখতে হবে। এরকম টকপক করে চালটা ফুটে ওঠার পর ভাতটা হতে সময় লাগবে 6 মিনিট। আর যদি চালটা জলে দেওয়ার জাস্ট পর থেকেই সময় হিসেব রাখতে চান তাহলে লাগবে 8 থেকে 8.5 মিনিট। আপনারা অন্য ব্র্যান্ডের চাল ইউজ করলে সেই ব্র্যান্ডের ইনস্ট্রাকশান অনুযায়ী রান্না করবেন। ভাতটা আমাদের 80% মতো কুক করে নিতে হবে। এরপর ফ্লেম অফ করে যত দ্রুত সম্ভব ভাতের ফ্যানটা ঘুরিয়ে নিতে হবে। ফ্যান ঝরানো ভাতটা একটা ফ্ল্যাট জায়গায় ঢেলে নিয়ে কভার করে রেখে দেব। আলুতে 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। এবার পেঁয়াজের বারিস্তাটা বানিয়ে নেব। কড়াতে সাদা তেল দিলাম, ফ্লেমটা হাই রেখেছি। তেলটা খুব গরম হলে অর্ধেক কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে সব দিক সমানভাবে ভাজা হয়। পেঁয়াজে পুরোপুরি সোনালী কালার এসে গেলে ছেঁকে তুলে নিতে হবে। মিডিয়াম হাই ফ্লেমে এই একই তেলে আলুগুলো একে একে ছেড়ে দিচ্ছি। আলুগুলো 30 সেকেন্ড পরেই উল্টে দেবো। আলুগুলো উল্টে পাল্টে 3-4 মিনিট ভেজে নিতে হবে। ভাজা আলুগুলো ছেঁকে একটা আলাদা বলে রেখে দেবো। বারিস্তা বানাতে ও আলু ভাজতে বেশি তেলের প্রয়োজন ছিল, কিন্তু পড়ে থাকা সব তেলটা সয়াবিন রান্না করতে লাগবে না, তাই 50 মিলি আন্দাজ তেল তুলে নিচ্ছি। তেল তোলার সময় ফ্লেমটা লোতে করে দেবেন। কড়াতে 1 টেবিল চামচ ঘি দিলাম, ফ্লেম এখন মিডিয়াম হাইয়ে রেখেছি। ঘি গলে গেলে এতে বাকি গোটা গরম মশলা দিলাম। গরম মশলাগুলো থেকে সেন ছাড়তে শুরু করলে বাকি কুচুনো পেঁয়াজ দিয়ে দেবো। অনবরত নাড়তে হবে। পেঁয়াজে সোনালী কালার এসে গেলে আদা রসুনের পেস্টটা দিয়ে 25-30 সেকেন্ড ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে বলতে খেয়াল রাখবেন পেঁয়াজ পুড়ে না যায়। 25 সেকেন্ড পর সোয়াবিনগুলো দিয়ে দিলাম। 20-22 সেকেন্ড কষে নেব। এক চা চামচ নুন, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলা পাউডার দিলাম। 30 সেকেন্ড মতো কষে নেব। নুন ও মশলা দেওয়ার সময় ফ্লেমটা লোতে রাখবেন। মশলা দিয়ে দেওয়ার পর ফ্লেমটা বাড়িয়ে আবারও মিডিয়াম হাইয়ে করে দেবেন। 30 সেকেন্ড কষানোর পর 100 মিলি জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। জলটা শুকিয়ে এলে 1/2 চা চামচ বিরিয়ানি মশলা 1 ও 1/6 চা চামচ বিরিয়ানি মশলা 2 দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। ফেটানো টক দইটা দিয়ে আবারও 20 সেকেন্ড মতো কষে নেব। ভাজা আলুগুলো দিয়ে 14-15 সেকেন্ড নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর 250 মিলি জল দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। জল আরও কিছুটা দিতে হবে। আমি আরও 250 মিলি জল দিলাম, একটু মিশিয়ে নেব। আপনারা নুনটা এই সময় চেক করে নেবেন। আমি আরও 1/2 চা চামচ নুন অ্যাড করলাম। এবার মিডিয়াম ফ্লেমে কভার করে 7 মিনিট রান্না করতে হবে।
7 মিনিট পর কভার খুলে কাজু পেস্টটা দিয়ে দিচ্ছি। সাবধানে মিশিয়ে নিয়ে কভার করে আরও 1 মিনিট কুক করতে হবে। এক মিনিট পর ফ্লেমটা অফ করে দেবেন। একটা কাপে 3 চা চামচ কেওড়া ওয়াটার, 3 চা চামচ রোজ ওয়াটার ও 3 ফোঁটা মিঠা আতর দিয়ে মিক্স করে নিচ্ছি। কাপটা ঢাকা দিয়ে বিরিয়ানির লেয়ারিংটা শুরু করবেন। লেয়ারিংয়ের জন্য একটা বড় ফ্ল্যাট হাঁড়ি নিতে হবে। এতে আলু বোখরা, 1 টুকরো পাতিলেবুর রস, 1/4 চা চামচ গরম মশলা পাউডার, বিরিয়ানি মশলা 2 1/4 চা চামচ, বিরিয়ানি মশলা 1 1/2 চা চামচ দিলাম, 1 চা চামচ ঘি ও 75 মিলি আন্দাজ মশলা দুধ দেব। একটু মিশিয়ে নিয়ে সয়াবিনের তরকারিটা দিয়ে দিতে হবে। একটু মিক্স করে নিচ্ছি। ওয়ান ফোর চা চামচ বিরিয়ানি মশলা 1 ও সামান্য বিরিয়ানি মশলা 2 ছড়িয়ে দিলাম। অল্প খোয়া ক্ষীর ছড়িয়ে দেব। অল্প ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিতে হবে। এর ওপর অর্ধেক ভাত দিয়ে দেব। তিন চা চামচ ঘি চারিদিকে ছড়িয়ে দিতে হবে। 1/4 চা চামচ বিরিয়ানি মশলা 1 ও সামান্য বিরিয়ানি মশলা 2 ছড়িয়ে দিচ্ছি। বাকি খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। অর্ধেক মশলা দুধ ছড়িয়ে দেব। 3/4 চা চামচ জাফরান গোলা দুধ দিয়ে দিচ্ছি। ভাজা পেঁয়াজ ছড়িয়ে দেব। কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার ও মিঠা আতরের মিক্সারটা অর্ধেক ছড়িয়ে দিতে হবে। এর ওপর বাকি ভাতটা দিয়ে দেব। বাকি থাকা ঘি চারিদিক থেকে ছড়িয়ে দিতে হবে। ওয়ান ফোর চা চামচ বিরিয়ানি মশলা 1 ও সামান্য বিরিয়ানি মশলা 2 ছড়িয়ে দেব। বাকি মশলা দুধ ছড়িয়ে দিলাম। অল্প জাফরান গোলা দুধ দিয়ে দেব। সামান্য ভাজা পেঁয়াজ ও বাকি এসেন্স মিক্সারটা ছড়িয়ে দিতে হবে। 250 থেকে 300 গ্রাম আটা প্লেন জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে রেখেছিলাম। এটা হাঁড়ির কানা বরাবর বসিয়ে দেব। হাঁড়ির ঢাকনাটা একটু চেপে বসিয়ে দিতে হবে। আপনারা আটার পরিবর্তে অ্যালুমিনিয়াম ফয়েলও ইউজ করতে পারেন। আমি এবার বিরিয়ানিটা দমে বসাই। হাই ফ্লেমে একটা চাটু বসিয়ে ওর ওপর হাঁড়িটা বসালাম। হাঁড়ির ওপর একটা ভারী কিছু চাপিয়ে দিতে হবে। 1.5 মিনিট হাই ফ্লেমে চাটুটা গরম করে নিতে হবে ও তারপর ফ্লেম কমিয়ে একদম লোতে করে 30 থেকে 35 মিনিট দমে রাখবো। 30 মিনিট পর কভারটা খুলে দেখাচ্ছি। আটার ডোটা সাবধানে সরিয়ে দিতে হবে। নিচের তেল মশলা, আলু ও সয়াবিন ভাতের সঙ্গে আলতোভাবে মিশিয়ে প্লেটে সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের টেস্টি সয়াবিন বিরিয়ানি। আপনারা এই বিরিয়ানিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, আর কেমন হলো আমাকে জানান। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও ভিডিওর লিঙ্কটা বন্ধু বান্ধবদের সাথে প্লিজ শেয়ার করবেন। আর আমার নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেল সালমাতা শেফকে সাবস্ক্রাইব করবেন।
থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং শালমা দা শেফ। সকলে খুব ভালো থাকবেন, টাটা।